فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. সামর্থ্য থাকতেও যে স্বামী স্ত্রীর মোহর আদায় করে না, এটা একটা ঋণ, দেন মোহর, ঋণ মোহর। আর যদি তার নিয়তে থাকে যে আমি আদায় করব না, মাপ চেয়ে নেবো বা দরকার কি আছে, ও তো আমার খাচ্ছে পড়ছে ইত্যাদি এরকম থাকে, তো হাদিসে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে কম বেশি মোহরের বিনিময়ে বিবাহ করেছে, মনে মনে তার হক তাকে আদায় দেওয়ার নিয়ত রাখেনি, তাকে ধোকা দিয়েছে, অতঃপর তার হক আদায় না করেই মারা গেছে, সে ব্যক্তি কেয়ামতের দিন ব্যভিচারী হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। এটা হলো কেয়ামতের শাস্তি। আরও একটা হাদিসে বলা হয়েছে, আল্লাহর নিকট সবচাইতে বড় পাপিষ্ঠ সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিবাহ করে, অতঃপর তার নিকট থেকে মজা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার মোহরও আত্মসাৎ করে। এ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপিষ্ঠ। তো মোহর হচ্ছে এক প্রকার ঋণ, যদি দেন মোহর থাকে। আর ঋণ পরিশোধ করে না মারা গেলে, ঋণ পরিশোধ করে না মরলে কেয়ামতের দিনে সে চোর হয়ে সাক্ষাৎ করবে। তাহলে ব্যভিচারী হয়ে সাক্ষাৎ করবে, চোর হয়ে সাক্ষাৎ করবে, আর সে হবে বড় পাপিষ্ঠ যে মোহর আদায় করে না, স্ত্রীর মোহর। ঋণ, ঋণ সবারই ঋণ সমান, স্ত্রীর ঋণও পরিশোধ করতে হবে।